আমেনা বলতেছে বাবা ওই যে গাছতল দেখা যায় ওই গাছতলটা হলো গাছতলের নিচে হলো তোমার বাবার কবর আল্লাহ রাসূল গুরাবা উট থেকে লাফ দিয়ে পড়ে বাবার কবরের পাশে গিয়ে বাবার কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো বাবা গো জন্মের পরে তোমাকে আমি দুই চোখ দ্বারা দেখতে পারলাম না গো বাবা আজকে তোমার কবরের পাশে এসে তোমাকে সালাম দিতেছি গো বাবা এই কথা যখন আল্লাহ রাসূল কবরের উপরে কবরের উপরে হাউমাউ করে কান্না আরম্ভ করলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল জিব্রাইল গো জিব্রাইল জলদি করে তুমি চলে যাও জলদি করে চলে যাও আমার বন্ধু তার বাবার কবরের পাশে বইসা কবরের উপরে বইসা যেভাবে কান্না কাটি আরম্ভ করছে জমিন তো তার কান্না বরদাস্ত করতে পারে না আসমানও তার কান্না বরদাস্ত করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না তুমি জলদি করে চলে যাও মুহাম্মদকে সেই কবর থেকে তুমি উঠিয়ে দাও যখন কবর থেকে উঠিয়ে দেয় এই দিক দিয়ে কিছু পথ আওয়ার পরে আমেনা তার বুকে ব্যথা আরম্ভ করলো বুকে ব্যথা যখন আরম্ভ করলো এই দিক দিয়ে উম্মে আইমানকে আমেনা ডাক দিয়ে বলে উম্মে আইমান আমার সন্তানটাকে আমার কোলে একটু নিয়ে আসো আমার সন্তানটাকে আমার বুকের ভিতরে একটু দাও মনে হয় আমি আর এই দুনিয়ার জমিনে বাঁচব না শেষবারের মতন আমার সন্তানটাকে একটু কুলে নিয়ে মরতে চাই আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى وأصحابه وبارك وسلم على في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى حبيبي
شان محمد صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. بارك الله لنا في القرآن الكريم وإيا فعلاكم بالذكر الحكيم ونحن على شاهدين من الشاكرين والذاكرين من আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নাত জিন্দা করবে একটা সুন্নাত পালন করবে কিয়ামত পর্যন্ত সেই সুন্নাতটা জারি থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে সুবহানাল্লাহ সেই সুন্নাতটা কি সেই সুন্নাতটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন জায়গায় চেপে বসা দাঁড়ানো সুন্নাত কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার যে জায়গায় কোরআন এবং হাদিসে সুন্নার আলোচনা হয় সে জায়গায় সামনের জায়গা খালি জায়গা পূরণ করে বসা দুই নাম্বার নামাজে যখন আমরা দাঁড়াবো একে অপরের কাঁধের দিকে লক্ষ্য রাখব সেই কাঁধে একে অপরের সাথে কাঁধ মেলানো মিলিয়ে দাঁড়ানো নাম্বার 3 পৃথিবীর ভিতরে এখন তো আমরা দূরত্ব বজাইতেছি দূরত্ব বজায় রাখি তিন নাম্বার পৃথিবীর ভিতরে প্রতিটা কথায় প্রতিটা শব্দে যে জায়গায় নেকি হয় তিন নাম্বার আপনার স্ত্রীর কাছে গিয়া চাপে চাপে বসা স্ত্রীর কাছাকাছি বসা কাছাকাছি বসে স্ত্রীর সাথে খুশ মেজাজে ভালো কথা বলা খুশ মেজাজে খুশ খুব আনন্দের সাথে এখন নানা যারা আছে তারা বলতেছে নাতি ঠিক কথাই কইছ কিন্তু বুড়া বয়সে আর মজা লাগে না হ্যাঁ স্ত্রীর কাছে চাপে চাপে বসা বৈশা আপনি যে যে প্রতিটা কথা বলতেছেন প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এক একটা কথার বিনিময়ে সওয়াব লিখতেছেন সুবহানাল্লাহ এই তিন জায়গায় আমরা যারা আসছি বাড়ির থেকে নিয়ত করে আসছি মাহফিলে যাইতেছি মাহফিলে এসে এখন তো মাহফিল হয়ে গেছে ব্যবসা বাণিজ্য মাহফিলে যেই পরিমাণ লোক প্যান্ডেলের ভিতরে আসে তার থেকে অনেক পরিমাণ লোক দোকানের ভিতরে কয়েক গুণ বলতে আরো বেশি হবে প্যান্ডেলের ভিতরে যা ধরবে তার থেকে চার থেকে পাঁচ গুণ লোক সেই দোকানপাটে বসে আড্ডা দিতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাবো এখন আপনার ইচ্ছা হলে প্যান্ডেলের ভিতরে আসবেন ইচ্ছা না হলে আসবেন না সেটা আপনার ব্যক্তিগত তবে আমি যে হাদিসটা বলছিলাম বাল্লিগো আননি ওয়ালাও আয়া আমি বলবো আমি যতটুক শিখছি আমি যতটুক পড়ছি সেটা আপনাদের মাঝে পৌঁছায় দেওয়া পালন করবেন আমল করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত আমি আপনাকে জোর করে আমল করাই দিতে পারবো না আমি বলে দিতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে সমস্ত জায়গার ভিতরে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় দিনই কথাবার্তা হয় সে আলোচনার ভিতরে ফেরেশতারা বেষ্টন করে রাখে সুবহানাল্লাহ যে প্রমাণ কি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর পাশে হাকিমে কাবার ভিতরে মসজিদে নববীর কাছে হাকিমে কাবার পাশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনে আলোচনা করতেছে দিনে আলোচনা আল্লাহ রাসূলের সবচেয়ে মহব্বত
সবচেয়ে ভালোবাসার স্ত্রী, সবচেয়ে দেখি যাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন, সেই স্ত্রীর নাম আপনাদের জানা আছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই তো কথা বেড়ে যায়। পৃথিবীর ভিতরে যত স্ত্রী আছে, যত মহিলা আছে, সমস্ত মহিলাদের ভালোবাসা একত্রিত করে, একত্রিত করলে তার স্বামীর জন্য যে ভালোবাসাটা হয়, যে ভালোবাসাটা হয়, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যেই পরিমাণ ভালোবাসছিল তার সমান হবে না। সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম যুগে, প্রথম যুগে যখন আল্লাহর রাসূল দ্বীনে দাওয়াত দিত, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্ব অবস্থায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল ঘরে না ফিরত, যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরত, ততক্ষণ পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছনার ভিতরে বসতেন না, শয়ন করতেন না, গলা কাটা মুরগির মতন ছটফট করতে থাকতেন যে আমার রাসূল, আল্লাহর রাসূল কখন ঘরের ভিতরে আসবে, কখন আমি চিন্তামুক্ত হব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূল হাকিমে কাবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিল, আলোচনা করতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দেরি দেখে, একটু দেরি দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, খোঁজার জন্য বের হয়ে গেলেন যে আল্লাহর রাসূল কোথায় আছে, কোন খবর আমার কানে চলে আসে, কারণ আল্লাহর রাসূলের দুশমনের তো অভাব নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সন্ধানের জন্য যখন বের হয়ে গেলেন, যখন আল্লাহ রাসূলকে খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, কিছু পথ যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দৃষ্টিতে চক্ষু দিয়ে দেখলেন, দৃষ্টি করে দেখলেন হাকিমে কাবার ভিতরে বাইতুল্লাহর পাশে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আপনারা যেরকম ভাবে বসছেন আল্লাহ রাসূল এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাকিমা কাবার পাশে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেছেন। দূর থেকে যখন এই দৃষ্টি, আল্লাহ রাসূলের দৃষ্টি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে পড়ল, আর একটা দৃষ্টি তার চোখের ভিতরে পড়ল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এরকম ভাবে কোরআন সুন্নাহর আলোচনা করতেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন দূর থেকে আকাশ থেকে মশলদারে বৃষ্টি বর্ষণ হইতেছে। কি বর্ষণ হইতেছে? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না এক মুহূর্ত ওই জায়গায় টিকলেন না, দৌড়িয়া দৌড়িয়া ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে চলে গিয়ে শুকনো একটা তয়লা, শুকনো একটা কি তয়লা বা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে তালিম দেওয়ার পর যখন ঘরের দিকে ফিরল, যখন ঘরের ভিতরে একটা টোকা দিছে, কয়টা টোকা? একটা, তাও আবার আসতে দিছে, সাথে সাথে দরজাটা খুলে দিছে, দরজাটা খুলে দিয়ে শুকনো তয়লাটা হাত দিয়ে বেরিয়ে দিছে, বাড়িয়ে দিছে। তখন আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা আমার শোলে তো নাপাকিও লাগে নাই, আমার শরীর তো কোনো পানির দ্বারা ভিজেও নাই, আমাকে শুকনা কাপড় দিতেছ কেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখলাম আপনি যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন, ওই সময় দেখলাম আমি দূর থেকে আসমান থেকে বৃষ্টি মশলদারে বৃষ্টি পড়তেছে। আমি চিন্তা করলাম মশলদারে যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির দ্বারা তো আপনার শরীর ভিজে গেছে, এই জন্য আমি শুকনা কাপড় নিয়ে অপেক্ষমান, শুকনা কাপড় নিয়ে অপেক্ষমান। তখন আল্লাহ রাসূল বলতেছে, হে খাদিজা, তোমার চোখের দ্বারা যে দৃষ্টি আমার কাছে গিয়েছে, তোমার চোখ দ্বারা যে জিনিস দেখেছ,
আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে হে খাদিজা তুমি আজকে জেনে নাও সেটা বৃষ্টি নয় কেন বৃষ্টি নয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা দিয়েছেন যে জায়গায় আল্লাহ তাআলার কালাম যে জায়গায় শিক্ষা দেওয়া হয় যে জায়গায় পড়া হয় সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সকিনা বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ এখন আপনি দোকানে বসে আড্ডা দিবেন না প্যান্ডেলের ভিতরে আসবেন সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার যে জায়গায় কুরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেই জায়গায় কি বর্ষণ হইতে থাকে রহমত বর্ষণ হইতে থাকে সকিনা বর্ষণ হইতে থাকে আপনার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকে সুবহানাল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি اقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا আয়াতটা যখন পড়েছি অনেকেই চিন্তা ভাবনা অনেক উলামা একরাম আছেন যারা চিন্তা করে ফেলেছেন এই আয়াতটা হলো পিতা মাতা সম্পর্কে তাই না পিতা মাতা সম্পর্কে আজকের আমার আলোচনা হলো পিতা মাতা সম্পর্কে কেন কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মা এসে তার দরবারে তার কাছে নালিশ দেন হে আমিরুল মুমিনিন হে আমিরুল মুসলিমিন ইয়া ওমর আমার ছেলেটার বয়স হলো 12 থেকে 15 বছর 12 13 বছর আমার ছেলেটার বয়স এই ছেলেটাকে আমি এত কুলে পিঠে মানুষ করেছি এই ছেলেটাকে এত মহব্বত করেছি এই ছেলেটাকে ছোটবেলা থেকে আমি কুলে পিঠে মানুষ করেছি কিন্তু আজকে সে পুষ্টনিষ্ঠ হয়েছে তার সাবালিকা হয়েছে সে নিজে কামাই করতে পারে খাটতে পারে কিন্তু তার বিষয়ে আমার নালিশ হলো হে আমার তার বাবাটা এখন কামাই করতে পারে না তার বাবার শক্তি সামর্থ্য নাই কিন্তু এই ছেলেটা এখন আমাদেরকে দেখে না ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিতেছে নালিশ দিতেছে যে এই ছেলেটা যখন ছোট অবস্থায় ছিল আমার গর্ভে ছিল যখন এই ছেলেটা আমার গর্ভে ছিল ওমর এই ছেলেটা যখন আমার গর্ভে ছিল 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি এই ছেলেটা যখন আমার গর্ভে আসলো আমি ঠিকমতো খাইতে পারতাম না আমি ঠিকমতো ঘুমাইতে পারতাম না সারা দিন যাবত আমি কিছু খাই নাই সন্ধ্যার সময় যখন আমার ক্ষুধা লেগেছে খুব ক্ষুধা লেগেছে সন্ধ্যার সময় যখন আমার ক্ষুধা লেগেছে আমি আহার করার জন্য আমি খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে সামনে বসছি যখন আমি প্লেট নিয়ে সামনে বসছি এই ছেলেটা তখন আমার পেটের ভিতরে একটা লাথি মারেছে আমি তোমার সহ্য করতে পারি নাই আমি মা হয়ে সহ্য করতে পারি নাই এই পেটের ভিতরে লাথি দিয়েছে এই পেটের ভিতরে লাথি খেয়ে আমি ভাতের প্লেটটা একটু ধাক্কা মেরে সামনে দিয়ে আমি এই সন্তানটাকে কষ্ট দেই নাই আমি ওই সময় ভাত খাই নাই আমার পেটটার ভিতরে এইভাবে ধরে আমি বিছনার ভিতরে চলে আসছি বিছনার ভিতরে যখন চলে আসছি বিছনার ভিতরে বালিশের সাথে মাথাটা লাগাইয়া আমি ঠুকরে ঠুকরে কান্দি হায় আল্লাহ যেই ছেলেটা আমার গর্ভে আসছে এই ছেলেটাকে নিয়ে যদি আমি খানার প্লেটে বসতাম আমার ছেলেটা আমাকে কত কষ্ট দিয়েছে হয়তোবা আমার ছেলেটা আমার ওই খানার প্লেটে বসলে হয়তোবা সে নিজে কষ্ট পাইত এই ছেলেটাকে আমি কষ্ট না দেওয়ার জন্য আমি খানার প্লেটটা সামনে দিয়ে আমি চলে আসছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল্লাহ রাসূলের খলিফা আপনার কাছে আমি মামলা দায়ের করি ইয়া ওমর আমার যখন বাথরুমে চাপ দিয়েছে আমার যখন বাথরুমে চাপ দিয়েছে আমি বাথরুমের কাছে যখন গিয়ে বসছি বাথরুমে যখন আমি গিয়ে বসলাম বসার পরে সাথে সাথে আমার পেটের ভিতরে একটা লাথি মেরেছে বাথরুমের ভিতরে যখন আমি বসছি সাথে সাথে আমার পেটের ভিতরে লাথি মারছে এ খলিফাতুল মুসলিমিন আমি তখনও আমার ছেলেটাকে কষ্ট দেই নাই তখনও আমার ছেলেটাকে কোনো কষ্ট দেই নাই আমার ছেলেটাকে কষ্ট না দিয়ে বাথরুম না করে আমি বাথরুমের বেড়া ধরে দাঁড়িয়ে গেছি বাথরুমের বেড়া ধরে দাঁড়িয়ে গিয়ে আমি ঠুকরে ঠুকরে কান্দি ইয়া আল্লাহ
যেই সন্তানটা আমার গর্ভে দিয়েছো এই সন্তানটাকে সহি সালামতে দুনিয়ার আলো দেখাও আমি মা তখন খুব কষ্ট হয়েছে তবু আমি এই সন্তানটাকে একটু কষ্ট পেতে দেই নাই খলিফাতুল মুসলিমিন হে ওমর আজকে এই সন্তানটা কামাই করতে পারে এই সন্তান পুষ্টনিষ্ট হয়েছে কিন্তু আজকে আমার পিতা মাতাকে দেখে না আমার পিতা মাতাকে আহার করে না এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মামলা দায়ের করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছেলেটাকে বাচ্চাটাকে ডাক দিয়ে বলে হে বাচ্চা তোমার বিষয়ে যে তোমার মামলা যে তোমার মা যে মামলা দায়ের করেছে কথা কি সত্য কিনা তখন সন্তানটা বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার মা যা বলেছে সব সত্য বলেছে আপনার যা ফয়সালা করার আপনি করেন তবে খলিফাতুল মুসলিমিন হে ওমর আমার একটা কথা আছে যে কি কথা যে আমার মা তো আপনাকে মামলা দায়ের করছে আমার মা আপনার আমার বিপক্ষে আপনার কাছে বিচার দিয়েছে তবে আমি যে বড় হয়েছি আমি যে পুষ্টনিষ্ট হইলাম কামাই করলাম এখন যে খাবার দেই না এখন যে টাকা পয়সা দেই না সব দোষ কি আমার তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথার ভিতরে খুব সুন্দর একটা জিনিস নারা দিছে বাড়ি দিছে যে আসলে তো সব দোষ তার না কারণ এই সন্তানটাকে যদি মা ছোটবেলা থেকে দিনই শিক্ষা দিত যেমন আমার আগের ভাই সুন্দর আলোচনা করেছে তিনি বলে গেলেন যে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া এই সন্তানটাকে যদি আপনি যখন পুষ্টনিষ্ট হয়েছে যখন দুনিয়ার আলো দেখছে আলো দেখার পর যদি এই সন্তানটাকে আমি আপনি দিনে শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে হয়তোবা আজকে আপনি যেই অভিযোগ আমার কাছে করতেছেন সেই অভিযোগটা আপনি আমার কাছে করতেন না তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা মামলা দায়ের করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মাকে এই কথাটা জিজ্ঞাসা করছেন মা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু যে বস্তুটা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন যার স্থান দিয়েছেন আল্লাহ তাআলার পরে সুবহানাল্লাহ যার স্থান দিয়েছেন আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার পরে যার আনুগত্য করার কথা বলেছেন যার কথা মানার কথা বলেছেন যার পায়ের নিচে সন্তানের বেহেশত তিনি হলেন আপনার আমার মা আপনার আমার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কার কথা মানব কার ইবাদত বন্দি করব কার কথা শুনব আল্লাহ রাসূল বলেন তোমার আম্মার তোমার মার আবার বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কার আবার বলেন তোমার মার আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ তারপরে কার কথা মানব তখন বলে তোমার মার আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কার আনুগত্য করব তারপরে কার মার কার কথা মানব আল্লাহ রাসূল বলেন সুম্মা আবুকা তোমার বাবার তিনবার বললেন কার কথা মার কথা চতুর্থবারে বললেন বাবার কথা এখন আমরা যারা সন্তান আছি মাদেরকে কতটুকু দেখি কতটুকু মহব্বত করি কতটুকু ভালোবাসি কতটুকু মহব্বত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মা হারাছিলেন আল্লাহ রাসূলের যখন মা ছিল আল্লাহ রাসূল যখন 8 মাসের গর্ভে তখন তার বাবা কিন্তু সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিল 3 মাসের গর্ভে যখন তার গর্ভে ছিল মতান্তরে যখন 3 মাসের গর্ভে যখন সিরিয়ায় ব্যবসা করতে যায় 8 মাসের সময় কিন্তু আল্লাহ রাসূলের বাবা মারা যায় আল্লাহ রাসূল কিন্তু দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন চারবার তার সিনাটাকে চাক করে তার চারবার তার সিনাটাকে বুরে এই দুনিয়ার ভিতরে যত লোভ লালসা আছে সমস্ত লোভ লালসা চারবার সিনাটাকে ভাগ করে এই দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে বের করে দিয়েছে আল্লাহ রাসূল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
ছোট ছোট পোলাপানের সাথে ছোট ছোট পোলাপান মাঠের ভিতরে খেলাধুলা করে মাঠের ভিতরে খেলাধুলা করে আল্লাহর রাসূল তাদের খেলাধুলা দেখে কিন্তু খেলাধুলা করে না তখন খেলাধুলা করতে করতে সন্ধ্যা গুনিয়ে আসছে এমন সময় আল্লাহর রাসূল তাকিয়ে দেখে সমস্ত ছেলেদের বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নিয়ে যাইতেছে আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ইয়া আল্লাহ আমি তো আমার জন্মের পর আমাকে বাবাকে দেখলাম না আমি তো আমার জন্মের পর বাবাকে দেখলাম না সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায় কিন্তু আমাকে কেউ কোলে নেয় না এই কথা করে কান্নাকাটি আরম্ভ করেছে মাঠের ভিতরে কাঁদতে কাঁদতে এক কিনারায় বসে কান্নাকাটি করে এই দিক দিয়ে যখন সন্ধ্যা গুনিয়ে আসছে আমিনা চিন্তা করতেছে আমার ছেলে কোথায় গেল আমিনা চিন্তা করতেছে আমার ছেলে কোথায় গেল সন্ধ্যা হয়ে আসছে আমার ছেলে আসে না যখন ঘর থেকে বের হয়ে মুহাম্মদকে খোদার জন্য ঘর থেকে বের হইল কিছু পথ যাওয়ার পর ছেলেদেরকে জিজ্ঞাসা করে তোমরা মুহাম্মদকে দেখছো কিনা তোমরা মুহাম্মদকে দেখছো কিনা ছেলেরা এক কথায় উত্তর দেয় কেন কোনো ছেলের সাথে তো মুহাম্মদ কোনো খেলাধুলা করে না ছেলেরা উত্তর দেয় মুহাম্মদকে চিনি না তবে একটা ছোট বাচ্চা আব্বা আব্বা বলে ওই যে মাটির কিনারায় কান্দছে আমরা তাকে চিনি না তার নাম কি জানি না যখন ফাতেমা যখন হযরত আমিনা যখন সেন সন্তানের কাছে গিয়ে পৌঁছেছে এমন সময় সন্তানরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাক দিয়ে বলে হে আমার মা আমি তো সকাল থেকে এই পর্যন্ত অপেক্ষমান বসে আছি বসে বসে আমি ছেলেদের খেলা দেখলাম কিন্তু খেলা দেখার পর সন্ধ্যা যখন গুনিয়ে আসছে সকল ছেলেদের পিতা এসে সকল সন্তানদেরকে কান্দে নিয়ে কোলে নিয়ে চলে যায় আমার পিতাও তো আসে না আমি তো অপেক্ষমান আমার পিতাকে আমি এই পর্যন্ত দেখলাম না আমিনা কান্দতে কান্দতে বুকটা ভাসিয়ে দেয় কান্দতে কান্দতে বুকটা ভাসিয়ে দেয় এবং সন্তানটাকে ডাক দিয়ে বলে হে আমার বাবা তুমি যখন আমার গর্ভে ছিলা তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করার জন্য গিয়েছিল কিন্তু আর ফিরে আসে নাই আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে মা আমার বাবাকে দেখি নাই গো মা আমার বাবা কেমন ছিল দেখি নাই তবে যদি একটু আমার বাবার কবরটা আমারকে দেখাইতা আমার বাবার কবরের পাশে গিয়া আমি একটু সালাম পৌঁছাইতাম হযরতে আমেনা ডাক দিয়ে দৌড়াইয়া সন্তানটাকে নিয়ে আসে তার শ্বশুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে হে আমার প্রাণের শ্বশুর আপনার নাতিনটা আপনার ছেলের কবরটা দেখতে চাই যদি একটু অনুমতি দিতেন আপনার নাতিনটাকে আপনার ছেলের কবরটাকে দেখাই আমি চলে আসতাম তখন আব্দুল মুতালিব বলল ঠিক আছে যাও তবে তোমরা একা যাইতে পারবে না আমি একজন দাসী দিতেছি দাসীর নাম হলো উম্মে আইমান এই উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যাও তোমরা তিনজন সঙ্গে নিয়ে যে মুহাম্মদকে তার বাবার কবরটা দেখিয়ে তোমরা চলে আসবে তখন তিনজন ব্যক্তি সেই মুহাম্মদ তার বাবার কবর আব্দুল্লাহর কবর দেখার জন্য যখন রওনা হয়েছে নিকটবর্তী চলে গেছে তখন আমেনা বলতেছে বাবা ওই যে গাছতল দেখা যায় ওই গাছতলটা হলো গাছতলের নিচে হলো তোমার বাবার কবর আল্লাহ রাসূল গুরাবা উঠ থেকে লাফ দিয়ে পড়ে বাবার কবরের পাশে গিয়ে বাবার কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো বাবা গো জন্মের পরে তোমাকে আমি দুই চোখ দ্বারা দেখতে পারলাম না গো বাবা আজকে তোমার কবরের পাশে এসে তোমাকে সালাম দিতেছি গো বাবা এই কথা যখন আল্লাহ রাসূল কবরের উপরে পড়ে কবরের উপরে হাউমাউ করে কান্না আরম্ভ করলো মহানাল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল
জিব্রাইল গো জিব্রাইল জলদি করে তুমি চলে যাও, জলদি করে চলে যাও। আমার বন্ধু তার বাবার কবরের পাশে বৈশা, কবরের উষে বৈশা যেভাবে কান্নাকাটি আরম্ভ করছে, জমিন তো তার কান্না বরদাস্ত করতে পারে না, আসমানও তার কান্না বরদাস্ত করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না, তুমি জলদি করে চলে যাও, মুহাম্মদকে সেই কবর থেকে তুমি উঠিয়ে দাও। যখন কবর থেকে উঠিয়ে দেয় এই দিক দিয়ে কিছু পথ হওয়ার পরে আমেনা তার বুকে ব্যথা আরম্ভ করলো, বুকে ব্যথা যখন আরম্ভ করলো এই দিক দিয়ে উম্মে আইমানকে আমেনা ডাকতে বলে, উম্মে আইমান আমার সন্তানটাকে আমার কোলে একটু নিয়ে আসো, আমার সন্তানটাকে আমার বুকের ভিতর একটু দাও, মনে হয় আমি আর এই দুনিয়ার জমিনে বাঁচবো না, শেষবারের মতন আমার সন্তানটাকে একটু কুলে নিয়ে মরতে চাই, আমার বুকের মানিকটাকে আমি একটু কুলের ভিতরে রাখতে চাই, আমার বুকের ভিতরে চাপে ধরতে চাই। যখন উম্মে আইমান মুহাম্মদকে যখন ধরে নিয়ে তার মার কুলে দিল, মা কান্দে কান্দে কেঁদে কেঁদে বলে, মুহাম্মদ বাবা গো মনে হয় আমি আর দুনিয়ার জমিনে থাকতে পারবো না, মনে হয় আমার হায়াত শেষ হয়ে আসছে বাবা, তুমি তোমার বাবার কবর দেখতে এসে মনে হয় তোমার মাকেও তুমি হারিয়ে ফেললা, তোমার বাবার কবর দেখতে এসে মনে হয় তোমার মাকে হারিয়ে ফেললা। এই কথা বলতে বলতে আমেনা যখন মৃত্যুবরণ করে আমেনার বুকের উপর বসে, আমেনার বুকের কাছে বসে কান্নাকাটি আরম্ভ করলো মুহাম্মদ, উম্মে আইমান যখন এই কান্নাকাটি বলার পর যখন মুহাম্মদকে নিয়ে তো যখন তার দাদার কাছে চলে আসলো, দাদা এই দিক দিয়ে অপেক্ষমান যে আমার নাতিন কখন আসবে, আমার ছেলের বউ কখন আসবে। যখন দূর থেকে লক্ষ্য করলো ওই যে দেখা যায় ঘোড়া বা উটের ভিতরে লোক আসতেছে, তখন দূর থেকে খেয়াল করলো যাওয়ার সময় দিছি তিনজন, আসার সময় আসতেছে কয়জন, দুইজন। যখন নিকটে চলে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে লাফ দিয়ে দাদার কোলে গিয়ে বসে কান্নাকাটি করে, দাদা আমি তো আমার বাবাকে দেখতে গিয়েছিলাম, আমি তো আমার বাবার কবরের ভিতরে সালাম পৌঁছানোর জন্য গিয়েছিলাম, কিন্তু দাদা বাবাকে দেখতে গিয়ে আজকে আমার মাটাকেও হারিয়ে ফেললাম, আজকে আমার বাবাকে দেখতে গিয়ে মাটাও হারিয়ে ফেললাম, আমি চির এতিম হয়ে গেলাম গো দাদা। দাদা বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বললেন, নাতি তুমি এতিম হও নাই, আমি তো তোমার জন্য আছি, যে পিতা মাতা দুনিয়ার ভিতরে আছে তোমরা পিতা মাতার সেবা যত্ন করবা, পিতা মাতাকে উহ বলে কষ্ট দিবা না, যদি দুনিয়া থাকা অবস্থায় উহ বলে কষ্ট দাও, যদি পিতা মাতার মনে কষ্ট দাও তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। কথায় কথায় মনে এসে যায়, কথায় কথায় মনে এসে যায় পিতা মাতার জন্য কিরকম কর্তব্য, আমার মা যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করব, যারা দুনিয়ার ভিতরে জীবিত আছে তাদের জন্য দোয়া করব, তাদের মনে কখনোই কষ্ট দিব না, কেমন করে কষ্ট দিব না। একটা সন্তান আব্দুল খালেক তার মা তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, কুলে পিঠে করে মানুষ করেছে। এই সন্তানটা যখন প্রাইমারি স্কুল থেকে বড় হয়েছে, যখন প্রাইমারি থেকে হাই স্কুলের ভিতরে যখন গিয়েছে, হাই স্কুলে যাওয়ার পর যখন স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় ম্যাট্রিক পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা দিবে, ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে হয় কিনা, ম্যাট্রিক পরীক্ষা দিলে ফর্ম ফিল আপ করতে হয় না, ফর্ম ফিল আপ করতে হয়। যখন ফর্ম ফিল আপ করার জন্য স্যারে বললো যে 1200 টাকার প্রয়োজন, কয়শো টাকা, 1200 টাকার প্রয়োজন। তখন সন্তানটা মাথাটা নিচমিয়ে দিয়ে খুব কান্নাকাটি আরম্ভ করলো, তখন স্যার বলতেছে কি ব্যাপার তুমি কান্নাকাটি করতেছো কেন,
তখন বলতেছে স্যার মনে হয় আমি এইবার পরীক্ষা দিতে পারবো না তখন বলতেছে কেন বলে যে স্যার আমার পরীক্ষা দেওয়ার মত ফর্ম ফিলআপ করার মত টাকা নাই তখন এই কথা বলার পরে বলতেছে ঠিক আছে তুমি যাও বাড়িতে এসে সন্তানটা টেবিলের ভিতরে বসে মাথাটা নিচ দিকে দিয়ে কি জানি চিন্তা করে মা মানুষের বাড়ি কাজ করে যেই মাটা যখন তার স্বামী মারা গিয়েছিল এই মাটা দুইটা চিন্তা করে যদি আমি আমার নিজের সুখের কথা ভাবি তাহলে আমি অন্য জায়গায় বিয়ে বসতে পারলে আমার সুখের কোনো সীমানা থাকবে না যদি আমি অন্য জায়গায় বিয়ে বসি তাহলে আমার এই সন্তানটা দুঃখের কোনো সীমানা থাকবে না এইটা চিন্তা করে স্বামীটা সেই মহিলাটা স্বামীটা গ্রহণ করে নাই সেই মহিলাটা চিন্তা করে আমি মানুষের বাড়ি কাজ করব তবু আমার সন্তানটাকে আমি বুকের ভিতরে আগলিয়ে রাখব আমার সন্তানটাকে ছেড়ে আমি কোথাও যাব না এই কথা চিন্তা করে সেই মা সেই সন্তানটাকে পুষ্টনিষ্ঠ করে বড় করে যখন পরীক্ষার সময় হয়েছে ফর্ম ফিল আপ করবে তখন টেবিলের কানে যখন টেবিলের ভিতরে বসে চিন্তা করে পৃথিবীর ভিতরে একটা কথা বলি পৃথিবীর ভিতরে আপনি সকল ক্যামেরা সকল কিছু সিসি ক্যামেরা বলেন সব কিছু আপনি ধোঁকা দিতে পারবেন কিন্তু মার চোখ কখনোই ধোঁকা দিতে পারবেন না আপনি যদি বিদেশে থাকেন আপনার যে কোনো একটা মুসিবতে পড়েন আপনার মা বাংলাদেশে না পৃথিবীর এক প্রান্তে থাকলেও ওই জায়গাও পশু পাখি জাগার জানার আগে সর্বপ্রথম জানে তার মা কে জানে তার মা সর্বপ্রথম তার মার অন্তরের ভিতরে একটা বাড়ি দেয় আমার সন্তানটা হয়তোবা কোনো বিপদে পড়ে গেছে সেই সন্তানটা যখন টেবিলের কানে বসে পড়ার টেবিলে চিন্তা করে মাটা তার কাজ শেষ করে যখন বাড়ির দিকে ফিরছে বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তার সন্তানটা টেবিলের ভিতরে বসে কি জানি চিন্তা করতেছে এমন সময় মা দৌড়ে আসে সন্তানের কাছে বসে বলে বাবা তুমি কি চিন্তা করো তুমি টেবিলের কানে বসে কি চিন্তা করো সন্তানটা মনে মনে চিন্তা করলো হাই হাই আমার মাটাকে এই চিন্তা দেওয়া যাবে না আমার মাটাকে এই কথা বলা যাবে না কেন বলা যাবে না জানেননি আমার মাটা এই পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছে আর কষ্ট করতে দিব না সন্তানটা ডাকতে বলে মা আমি তো কোনো কিছু চিন্তা করি না তুমি অনর্থক আমার কাছে কেন আসছো আমার কাছে কোনো কিছু নাই আমি তো চিন্তা করি না যখন এই কথা বললো তখন মা চিন্তা করলো আমার ছেলেটা অবশ্যই কোনো বিপদে আছে তখন বলতেছে বাবা আমি তো তোর পেটতে হই নাই তুই আমার পেটতে হইছিস তাই না মাদেরকে এভাবে বললে মা বলে না বলে না বলে যে তুই যে কথা বলতেছস তুই আমাকে বুঝ দিবি তোর পেটতে আমি হই নাই আমার পেটতে তুই হইছিস তখন পাল্টা কাউন্টার দিল যে বাবা তুই কিন্তু আমার পেটতে আমি তোর পেটতে হই নাই তুই আমার পেটতে হইছস কি হয়েছে সত্য ঘটনা আমাকে খুলে বল তখন বলতেছে মা আমার স্যার আজকে আমাকে একটা সংবাদ দিল যে আমার পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিতে হলে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ যদি করতে হয় তাহলে আমাকে 1200 টাকা দিতে হবে তখন বললো বাবা এই চিন্তা করতেছস এটা একটা ব্যবহার হলো তখন বলতেছে বাবা তুই একটু দাঁড়া মাটা দৌড় মেরে অন্য একটা রুমে গেছে অন্য রুমে যাওয়ার পর মানুষের বাড়ি কাজ করে সংসার চালায় ছেলেটার পড়ার খরচ চালায় পাশাপাশি সেই মাটা কিছু কিছু টাকা একটা ব্যাংকের ভিতরে জমা করে ওই রুমে যাওয়ার পর দৌড় মারা সেই মাটির ব্যাংকটা নিয়ে এসে সন্তানের হাতে তুলে দেয় বাবা গো এই মাটির ব্যাংকটা ভাঙার পর দেখো এটার ভিতরে কিছু টাকা আছে তখন বলতেছে মাটির ব্যাংকটা ভাঙার পরে টাকা লাগে কত 1200 মাটির ব্যাংকটা ভাঙার পরে টাকা বাইর হয়েছে 1500 আলহামদুলিল্লাহ টাকা লাগে কত 1200 ভাঙার পরে বের হয়েছে কত
1500 আর ওর উদ্বৃত্ত হইছে আর বাড়ছে তখন সন্তান বলতেছে মা তুমি যে টাকাটা দিছো এই টাকাটা আমি নিতে পারবো তখন বলতেছে কেন সন্তানটা দু চোখ জোরে অশ্রু বের করে দিয়ে মাকে কান্না করে আর মাকে বলে মা গো এই পর্যন্ত দেখেছি তুমি আজ পর্যন্ত একটা ভালো কাপড় পরিধান করো নাই গো মা মানুষের বাড়ি যখন কাজ করছো একটু দেরি হয়ে গেলে মানুষ বকা দিত বকা ঝকা করত তোমাকে আঘাত করত গো মা আমি এই টাকা নিতে পারবো না আজ পর্যন্ত তুমি ভালো একটা কাপড় পরিধান করো নাই এই টাকাটা দিয়ে তুমি একটা ভালো কাপড় পরিধান করবা মা ডাকতে বলে সন্তান রে তুই যদি এই টাকা দিয়ে পরীক্ষা দেস তাহলে আমার গায়ের কাপড় পরা হবে মা বলে না নিজে না খেয়ে মাকে সন্তানকে খাওয়ায় খাওয়ায় বলে বাবা তুই যদি খাস তাহলে আমার খাও তখন সন্তানটা যখন 1200 টাকা নিয়ে স্যারের কাছে দিল স্যারের কাছে দেওয়ার পর ভালো একটা রেজাল্ট করলো রেজাল্ট করার পর তার দুইটা সুসংবাদ দিল কয়টা সুসংবাদ দুইটা সুসংবাদ দিল সেই সাতটা দুইটা সুসংবাদ দিল বাবা গো তোমাকে আজকে দুইটা সুসংবাদ তুমি তো মেট্রিক পরীক্ষায় পাস করেছো তুমি তো আইও পাস করেছো বিএও পাস করেছো আজকে তোমার সামনে দুইটা সুসংবাদ নিয়ে আমি উপস্থিত হইলাম তখন বলতেছে যে স্যার কি দুইটা সুসংবাদ কয়েক নাম্বার সুসংবাদ হলো আমি সুন্দর একটা স্কুল গড় করেছি সুন্দর একটা স্কুল করেছি প্রাইমারি স্কুল সেই স্কুলের একজন হেডমাস্টার দরকার তোমাকে আমি হেডমাস্টার হিসেবে নিযুক্ত দিব বলেন আলহামদুলিল্লাহ বলতেছে সেই স্কুলের হেডমাস্টার লাগে সেই হেডমাস্টারটা তোমাকে আমি নিযুক্ত করলাম বলে দুই নাম্বার সুসংবাদ হলো বাবা আমার একটা সুন্দর একটা মেয়ে আছে সেই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেব মানুষের উদ্দেশ্য তো শেষ নাই মাংনা মাংনা কোনো কাজ করে মাংনা মাংনা কোনো কিছু দেয় আল্লাহ তাআলাও কথাই তো কথা বেড়ে যায় আল্লাহ তাআলাও এই দুনিয়ার নাজ নিয়ামত এবং আপনাকে আমাকে এমনি অনর্থক বানাইছে আল্লাহ তাআলা এটা কোরআনে বলেও দেন أم حسبتم أنما خلقنا السماوات والأرض وما بينهما أمي تما دير كي أم نيم ني بناي ناي ونار توق دنيا ربي تري پتھائي ناي كنو پتھائي سي ما خلقت الجن والإنس إلا ليعبدون আমার কাজ করার জন্য আমার ইবাদত বন্দি করার জন্য তোমাদেরকে পাঠাইছি সেই সারো বলতেছে তোমাকে আমি চাকরি দিব আমার একটা মেয়ে আছে মেয়েটাকে বিবাহ করতে হবে তখন সন্তান বলল যে স্যার প্রথম সংবাদটা আমি গ্রহণ করলাম দ্বিতীয় সংবাদটা আমার বাবা নাই আমার মা আমাকে কুলেপিঠে মানুষ করেছে মানুষের বাড়িতে কাজ করেছে দিনের পর দিন সে না খেয়ে আমার মুখে আহার জুগিয়েছে সুতরাং সেই মাকে না জিজ্ঞাসা করে আমি বিবাহ করতে পারতাম না এখন আমাদের সমাজে সন্তান যারা আছে ভালো মেয়ে পাইলেই আর মেয়ে যারা আছে বাবার কথাও শুনে না এই জন্য আমাদের সমাজে অঘটনের কোনো শেষ নাই এই জন্য আমাদের সমাজে মেয়ে যেরকম কথা শুনে না কেন কথা শুনে না সেই মেয়েকে আপনি ছোটবেলা থেকে দিনই শিক্ষা দেন নাই এই জন্য আপনার কথা শুনে না এই জন্য যখন আপনি চিন্তা করেন আমি একজন হুজুর ছেলে দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করবে একজন হাফেজুল কোরআন হবে সেই ব্যক্তি সর্বনিম্ন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কয়জনকে জান্নাতে নিয়ে যাবে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে 10 জনকে 10 জন এমন 10 জন যেই 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে এই হাফেজুল কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ এই 10 জনের ভিতরে দর্জনের ভিতরে আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলাইহি একটা সিরিয়াল তুলে ধরছেন আমি সংক্ষিপ্তে বলবো এই আলোচনা করব না তবে আমার এই জায়গায় যারা আছেন মানে অনেক ছেলে মেয়ে আছে যারা আমাদের কথা শুনে না আমাদের অবাধ্য চলে যখন আমি চিন্তা করি
যখন আমি চিন্তা করি যে আমি একজন আমি মেয়ের বাবা আমার সন্তানটাকে হাফিজুল কোরআনের কাছে বিবাহ দেব একজন হুজুর ছেলে দিয়ে বিবাহ দেব আমি জান্নাতের তো সুগন্ধ তো পাইতে পারি তার উসিলায় নিজে তো নিজের জীবন তো बर्बाद করছি যে তো আমি সেই হুজুরের উসিলায় জিয়ার জামাইয়ের উসিলায় আমি যে তো জান্নাতে যাইতে পারি কারণ হুজুর ছেলে থেকে বিয়া দিলে হুজুর ছেলে থেকে আপনি যদি বিবাহ দেন সেই হুজুর ছেলে কখনো আপনার সন্তানকে আপনার মেয়েকে চুলের মুঠি ধরে কেরোসিন দিবে না যৌতুকের জন্য চুলের মুঠি ধরবে না সেই সন্তান আপনার যৌতুকের জন্য বাপের বাড়ি সেই বউ স্ত্রীকে পাঠাবে না ঠিক কি না ঠিক কি না সেই সন্তান আপনি যদি সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন যখন আপনি আপনার মেয়েকে হুজুর ছেলে থেকে বিবাহ দিতে চান তখন আপনার মেয়েটা আর তার দুলাভাইকে ফোন করে দুলাভাই গো দুলাভাই হাই হাই বাবা আমার সর্বনাশ করে ফেলছে এমন একজন ছেলে আমার কাছে নিয়ে আসছে যেই ছেলেটা দেখলেই মনে হয় বাবা আমার বাবার বয়স দাড়ি দেখলেই তো বাবা আমি তো মনে করি যৌতুকের জন্য শরীরে কেরোসিন এবং চুলের মুঠি যদি না ধরতে হয় মার সন্তানটা দুনিয়ার ভিতরে নাই এই কথা শোনার পর মা জলদি করে বিছনা থেকে বের হয়ে লাফ দিয়ে উঠে বিছনা থেকে বাইরে লাফ দিয়ে উঠে দরজাটা খুলে দরজার সামনে চিল্লাইতে থাকে কে কোথায় আছো গো জলদি করে আসো আমার সন্তানটাকে আনার জন্য যাব এই পর্যন্ত কত দাওয়াত গেল আমার সামনে খুরমা পোলাও আসলো কত মাংস আসলো আমার সন্তানটাকে আমি রেখে আজ পর্যন্ত খাই নাই আমার সন্তানটাকে রেখে আমার মুখে আহার যোগাই নাই আমি অপেক্ষমান আমার সন্তান আসবে আমি অপেক্ষমান আমার সন্তান আসবে আমার সন্তানটাকে নিয়ে একসাথে বসে খাবো আমার সন্তানটাকে আমার মাকে মা বলে ডাকবে এই জন্য আমি অপেক্ষমান এই জন্য আমি অপেক্ষমান আমার সন্তান আসবে আমার সন্তানটাকে নিয়ে একসাথে বসে আমরা আমি খাওয়া দাওয়া করব তখন যখন এই কথা ভেবে যখন বললো আমার সন্তানটাকে নিয়ে আসো তখন বাবা বাবা যখন এম্বুলেন্স দিয়ে সন্তানটাকে নিয়ে আসে সন্তানটাকে যখন বাড়ির গেটের ভিতরে ঢুকে যখন বাসি বাজিয়ে বাড়ির গেটের ভিতরে ঢুকে তখন গেটের ভিতরে ঢুকতার পর মাটা জলদি করে দৌড় মেরে মাটা জলদি করে দৌড় মেরে এম্বুলেন্সের দরজার ভিতরে দাঁড়িয়ে বলে কে কোথায় আছো গো আমার সন্তানটাকে আমার কোলে দাও সন্তানটাকে আমার কোলে দাও সন্তানটাকে বুকে জড়িয়ে দেওয়ার বলে বাবা গো এই বুঝি তোর আসার সময় হইল আমি তিন চার মাস যাবৎ তোর মুখটা দেখি না তুই আমার জন্য মার্কেট করে আমার জন্য কাপড় আনতে চাইছিলি আমি তো কাপড় আনতে দেই নাই আমি তো চাইছিলাম তোকে নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করবো কিন্তু বাবা রে তুই চিরতরে চলে গেলি চিরতরে আমার খাবার বন্ধ করে দিলি সেই মা যে ওই যে এই সন্তানের লাশ দেখে পাগল হয়েছে সেই মা যে এই চিৎকার শুরু করছে আজ পর্যন্ত সেই মার কোনো ডাক্তারে সেই মার চিকিৎসা করে বালা করতে পারে না এজন্য সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয় সন্তান যখন বিদায় নেয় আল্লাহ রাসূল এজন্যই বাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে কবরে নামার এবং কবর পর্যন্ত যাওয়ার হুকুম করেছেন মাদেরকে এজন্যই দেয় নাই কারণ মারা মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া মায়া দিয়ে এত মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন যেই সৃষ্টির কারণে মা যদি সন্তানের সাথে কবর পর্যন্ত যায় সেই মাটা সন্তানের লাশ নামানোর পরে সেই মাটার দারুণ ক্ষমতা থাকবে না উঠে আসা এজন্য মাদেরকে কবর পর্যন্ত যাওয়ার অনুমতি দেয় নাই দেখবেন অনেক ঘটনা আছে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মা পাগল হয়ে গেছে সন্তানের সুখে ক্লান্ত হয়ে গেছে সন্তানের সুখে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে সে পাগল হয়ে গেছে কেন সন্তানকে এত মহব্বত করত আর সেই সন্তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যে সন্তান যারা আছো তোমার পিতামাতার আনুগত্য করবা তোমার পিতামাতার খেদমত করবা কারণ তোমার পিতামাতার যদি খেদমত করো তোমার পিতামাতা
সম্পর্কে যদি তোমার একটু ইহসান করো ইহসান ইহসান তুমি তোমার পিতামাতার সাথে নরম তরবিয়াতের ব্যবহার করবা নরম সাধু ভাষায় ব্যবহার করবা যেই ভাষাটা তুমি জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সবচেয়ে এমপি মন্ত্রী হইতে পারো কিন্তু এমপি মন্ত্রী তোমার জায়গায় তোমার বাবা মার সামনে যখন আসবা তুমি একদম স্বাধীন ভাষা যেই ভাষাটা তুমি ব্যবহার করলে তোমার মা বুঝবে তোমার বাবা বুঝতে পারবে সেই ভাষাটা তুমি ব্যবহার করবা কঠিন কোনো ভাষা ব্যবহার করবা না যদি কঠিন ভাষা ব্যবহার করো কঠিন ভাষা ব্যবহার করার কারণে যদি তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয় তাহলে দুনিয়া থাকা অবস্থায় তোমার জন্য জান্নাত হারাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা অনুযায়ী যাদের পিতামাতা আছে আজকে আমরা এই জায়গা থেকে ইচ্ছা করি এই জায়গাতে নিয়ত করি আমাদের পিতামাতার যাদেরকে কষ্ট দিয়েছি যাদেরকে কষ্ট দিয়েছি তাদের কাছে পায়ে ধরে ক্ষমা চাইবো মাপ চাইবো আর যাদের মা বাবা কষ্ট দিয়েছি দুনিয়াতে নাই তারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান তু'মিনা যে তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করো হে আল্লাহ এই পিতামাতা শিশু অবস্থায় নাবালক অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে এই পিতামাতা আমাদেরকে এত মহব্বত করেছে যখন আমরা শীতের দিনে যখন ছোট ছিলাম যখন ডান পাশে মা আমাকে শয়ন করেছে ডান পাশে যখন প্রস্রাব করে দিয়েছি তখন মা বাম পাশে নিছে বাম পাশে যখন প্রস্রাব করে দিয়েছি তখন মা সেই প্রস্রাবের ভিতরে শয়ন করে মার সুন্দর গরম জায়গাটা আমার জন্য বেছে দিয়েছে যখন আবার সেই জায়গাটার ভিতরে আমরা প্রস্রাব করেছি মা সেই প্রস্রাবের ভিতরে শুয়ে মা আমাকে বুকের ভিতরে রাখিয়েছে আর এখন পুষ্টনিষ্ঠ হওয়ার পরে নিজে কামাই করতে পারি নিজের শরীরে শক্তি হয়েছে আর এখন পিতামাতাকে দেখি না এখন পিতামাতার দ্বার দাঁড়ি না মন চাই জিন্দগি আমার পিতামাতাকে এখন পিতামাতাকে তাদের সেবা যত্ন করি না আমরা একটু পুষ্টনিষ্ঠ হইলেই পিতামাতার খোঁজ খবর নেই না পিতামাতাকে একবার কথা বললে পিতামাতাকে বলে এই বুড়ি কেন জ্ঞান জ্ঞান করে এই বুড়া কেন জ্ঞান জ্ঞান করে কিন্তু তোমার বোঝার উচিত যখন তুমি নাবালক ছিলা ছোট ছিলা একটা কথা তুমি তোমার বাবার বাবার কাঁধে চড়ে যখন চাঁদের দিকে তাকাইছ যে বাবা এটা কি তোমার বাবা বলেছে চাঁদ আবার জিজ্ঞাসা করছো বাবা এটা কি বাবা বলেছে চাঁদ আবার জিজ্ঞাসা করছো যে বাবা এটা কি তোমার বাবা বারবার বারবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু কোনোদিন তোমার বাবা তোমার প্রতি রাগ করে নাই তোমাকে কাঁধ থেকে আসার দেয় নাই আর আজকে তুমি একটু লেখাপড়া করেছো তোমার বাবা বাড়িতে আসলে বলে যে বাবা উমুক কলিমুদ্দিন আসছো তখন বলে যে এই বুড়া কেন জ্ঞান জ্ঞান করে এই যে বউয়ের যুক্তিতে বলে বলতেছে যে এই বুড়া ২৪ ঘন্টায় জ্ঞান জ্ঞান করে বুড়ার কথা এখন আমার ভালো লাগে না যখন মা ডাক দেয় মা তোমার পর্যায়ে বসে থাকে মা তোমার তুমি যখন যে জায়গায় থাকো যে জায়গায় চাকরি করো যখন তুমি ফোন দাও যে মা আমি অমুক দিন আসতেছি অমুক দিন অমুক সময় আসতেছি তোমার মা তোমার দুনিয়ার ভিতরে একমাত্র এই দুইজন ব্যক্তি তোমার মা এবং তোমার বাবা এই দুইজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ তোমার চিন্তা মুক্ত থাকে চিন্তা করে না তোমার জন্য সকলেই তোমার চিন্তা ছেড়ে দেয় কিন্তু তোমার মা তোমার চিন্তায় পেরেশান হয়ে থাকে যে আমার বাবা কোন সময় আসবে রাত্রের ১২টা বলেছে ১২টার আগে আমি ঘুমাবো না আমার সন্তানের কাছ থেকে আমি মা ডাক শুনে তারপরে ঘুমাবো আমার ছেলেটা কখন আসলো খেয়ে আসলো সহি সালামতে আসলো কিনা এই জন্য তোমার মা সবসময় তোমার পথ চেয়ে বসে থাকে আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং যারা শ্রবণ করলাম উভয়কে আমল করার তৌফিক দান করুক আজকে আমরা এই জায়গা থেকে একটা নিয়ত করব যাদের মা জীবিত আছে তাদের মার মনে কখনো কষ্ট দিব না যারা কষ্ট দিয়েছি এটার জন্য আজকে এই জায়গা থেকে যে মাহফিল থেকে যে আমি আমার মার কাছে আমরা পিতামাতার কাছে যাদেরকে কষ্ট দিয়েছি তাদের কাছে গিয়ে পা দু কদম ধরে মাপ চাবো পীরের কাছে গিয়ে মাপ চাইলে কোনো লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলি পৃথিবীর ভিতরে দুইজন ব্যক্তি আর যত দরজা আছে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে সেই দুইজন ব্যক্তি হলো পিতামাতার দোয়া আর এই দুইজন ব্যক্তি ব্যতীত যত মানুষ আছে যত উলামায়ে কেরাম আছে যত হক্কানি উলামায়ে কেরাম বলেন যত পীর সাহেব বলেন তার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার মা এবং বাবার দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে এজন্য আল্লাহ তাআলা
আমাদেরকে পিতামাতার আনুগত্য হয়ে পিতামাতার খেদমত করার সকলকেই তৌফিক দান করুক ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ